আল-আল্লামাতুল জলিল ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করলেন। এই হাদিস কারণে আমি আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ আমি অন্য আলোচনার মধ্যে ডুববো। প্রথম খণ্ডের মধ্যে আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ইমাম মূসা হযরতে নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক তার উপরে একখানা কিতাব নাযিল করলেন, যে কিতাবের নাম হইলো তাওরাত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব মূসা নবীর উপর দেওয়ার পর মূসা নবী তাওরাত কিতাব পড়তে গিয়া হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একখানা হাত তুললেন, হাত তুলিয়া ডাক দিয়া কইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ওয়া ফি রিওয়ায়াতিন হুমুল আখিরুন আস সাবিকুন ফাজালহা উম্মতি। ও আমার আল্লাহ আমার উপর তাওরাত কিতাব নাযিল করলা, আল্লাহ গো তাওরাত কিতাব পড়তে গিয়া ওই কিতাবের মধ্যে এমন এক উম্মতের লেখা প্রশংসা আমি লেখা দেখতে পাইলাম, যেই জায়গার মধ্যে লেখা আছে গো মাবুদ যে উম্মতগুলারে তুমি এই জমিনের মধ্যে সবার পরে পাঠাইবা, আর কাল কিয়ামতের ময়দানে হিসাব নিয়া সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা। আল্লাহ গো তুমি আমারে ওই উম্মতগুলা আমার উম্মত বানায় দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তিলকা উম্মাতু মুহাম্মাদ ওই উম্মত হইল আমার আখেরি জামানার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি আল্লাহ সবার আগে বানাইয়া এই জমিনের বুকে সবার পরে পাঠাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার তাওরাত কিতাব পড়তে লাগলেন। ও আমার মুরব্বি বাবাজিরা যুবক বন্ধুরা কবির মনোযোগ দেন, তাওরাত কিতাব পড়তে গিয়া আবার হঠাৎ করিয়া তাহার নজরের মধ্যে আর একটা জুমলা আর একটা সেন্টেন্স নজরে চলে আসলো, কি ইয়া রব ইন্নি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনা হাযাহিরা। ও আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া গো মাবুদ এমন একদল উম্মতের প্রশংসা এমন একদল উম্মতের গুণ আমি লেখা দেখতে পাইলাম। আল্লাহ গো যে উম্মতের যে উম্মতগুলা তোমার নাজিল করা কিতাব তাদের সিনার মধ্যে ধারণ করবে মুখস্থ করবে, তাদের উপরে যে কিতাব নাজিল করবা তাদের নবীর উপরে যে কোরআন নাজিল করবা ওই তামাম কোরআন শরীফটা মুখস্থ করিয়া তাদের সিনার মধ্যে ধারণ করবে, এই জ্বলন্ত কিতাব তাদের বক্ষের মধ্যে নিয়া এই জমিনের মধ্যে তারা চলাচল করবে গো মাবুদ। আমি মূসা নবী ফেরাউনের যন্ত্রণার কারণে দিনের দাওয়াত প্রকাশ্যে ভালো মতো দিতে পারি না, তার অত্যাচারের কারণে আমার কিতাব নাজিল করা কিতাব পড়তে পারি না। ও আল্লাহ এই কিতাব দ্বারা প্রকাশ্যে মানুষের সামনে তেলাওয়াত করবে এত পাওয়ারফুল উম্মত তুমি কাদের বানাইলা, আল্লাহ গো তুমি আমারে ওই উম্মত গুলা আমি মুসার উম্মত বানাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা গো তিলকা উম্মত মুহাম্মদ ওই উম্মত হইল আমার রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীজির আমি আল্লাহ সবার আগে বানাইয়া এই জমিনের বুকে সবার পরে পাঠাইলাম, আর ওই উম্মতের শান ওই নবীর মতো শান আর কারো উম্মত রে আমি আল্লাহ বানাই না। কোন সুবহানাল্লাহ। তৃতীয় আবার তাওরাত কিতাব পড়তে গিয়া আবার আল্লাহর দরবারে ডাক দিয়া কইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইদা হাম্মা আহাদুহুম বিল হাসানাতি ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু আশারা হাসানাত। আল্লাহ গো তাওরাত কিতাব পড়তে গিয়া গো মাবুদ এমন এক উম্মতের প্রশংসা আমি লেখা দেখতে পাই না। আল্লাহ যে উম্মত একটা নেক আমল করার চিন্তা করলে নিয়ত করলে ওই নেক আমলটা করা লাগবে না, ওই নিয়তটা করার সাথে সাথে তার আমল নামায় একটা নেকি তুমি লেখা দিবা। সুবহানাল্লাহ। না আল্লাহ গো ফাইন আমিলা বিগা কুতিবাত লাহু আশারু হাসানাত। আল্লাহ গো
ওই উম্মতেরা যদি ওই নেক আমলটা করেই ফেলে গো আল্লাহ, ওই একটা নেক আমল করার কারণে তাদের আমলনামার মধ্যে তুমি 10টা নেক আমল লিখবা, আল্লাহ কত শানওয়ালা উম্মত তুমি বানাইলা। আল্লাহ তুমি আমার ওই উম্মতগুলা আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত হইল আমার মুহাম্মাদের উম্মত, ওই উম্মতের শান আর ওই উম্মতের মান আলাদা বানাইছি। এরপরে আবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া কয় ইয়া রাব্বাল আলামিন, এমন এক উম্মতের প্রশংসা আমি তাওরাত কিতাব পড়তে গিয়া পাইলাম। এই কেমন পাওয়ারফুল উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইলা, এত শানওয়ালা উম্মত বানাইলা। আল্লাহ গো, যারা একটা গুনাহের কাজ করার চিন্তা করলেও তুমি ওই গুনাহটা তার আমলনামায় লেখো না, পক্ষান্তরে যদি ওই নেক গুনাহের আমলটা করেই ফেলে আল্লাহ, একটা করার কারণে মাত্র একটাই তুমি তার আমলনামার মধ্যে গুনাহ লেখবা। আল্লাহ গো, আবার তওবা করলে ওই গুনাহ মাফ করে দিবা, এত পাওয়ারফুল এত ইজ্জতওয়ালা উম্মত তুমি বানাইলা। ফাজআলগা উম্মতি, আল্লাহ ওই উম্মতের নবী তুমি আমারে বানায়া দাও। আল্লাহ রাত দেয়া কয় ও মুসা, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত হইল মুহাম্মদ সাল্লামের উম্মত, ওই উম্মতের আলাদা শান আলাদা মান আলাদা ইজ্জত আমি আল্লাহ দান করেছি। তুমি দুঃসাহস দেখাইও না, ওই উম্মতের নবী হইবার স্বপ্ন দেখো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওই উম্মতের আমি আল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে যত নবী বানাইলাম সমস্ত নবীর উম্মতের থেকেও বেশি পাওয়ারফুল উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 9 বার দরখাস্ত করছেন। কয়বার? 9 বার দরখাস্ত করার পরে আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ, 9টা বার দোয়া করলাম, একটা দোয়া তুমি কবুল করলা না, ও মাবুদ গো তোমার কাছে আমি আরজি জানাই, উম্মতে মুহাম্মাদীর যেই 9টা গুণ তুমি দিলা সেখান থেকে একটা গুণ আমার উম্মতে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা গো, একটা গুণ তোমার এখান থেকে দেওয়া হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া মুসা ইন্নিস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুযু মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মুসা রে, তোমারে তো আমি আল্লাহ কম দেই নাই, তোমারে আমি মুসা, আমি আল্লাহ তোমারে নবী বানাইলাম, কিতাব দান করিয়া রসুল বানাইলাম, আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিলাম, তুমি আর কি চাও? এই কথা বলার পরে মুসা নবী লজ্জা পাইয়া গেলেন। এরপরে মুসা নবী আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া ডাক দিয়া আল্লাহ রদিতু বিমা উনজিলা আলাইয়া, আল্লাহ আমারে যে শান আর মান দিলা অতটুক পাইয়া আমি সন্তুষ্ট হইয়া গেলাম, আমার উম্মতের আর কোন দাবি তোমার কাছে আমার লাগবে না। কোন সুবহানাল্লাহ।